ছেলেটা সারাদিন কম্পিউটারে কি করে? সে এত রাত জেগে কম্পিউটারে কি করে? এসব কথা তাকে নিয়মিত শুনতে হয়। এসব কথা তার কাছে খারাপ লাগে। সেভাবে মানুষ নিজের কাজ রেখে অন্যের কথা কেন এত ভাবে? তাদের কি নিজেদের নিয়ে ভাববার কোনো দরকার নেই? আসে এসব ভেবে সে মাঝে মাঝে আফসোস করে। 2020 সালের দিকে চারদিক যখন স্তব্ধ, মানুষ তার কাজকর্ম হারিয়েছে, আকাশের কলেজও বন্ধ। সে কলেজে নিয়মিত এবং পড়াশোনায়ও ভালো ছিল, সস্বত্বে বৃত্তিও পেয়েছিল। কলেজ বন্ধের সময় তার দিন যেন কাটছিল না। তার সহপাঠী ও বন্ধুরা তখন বিভিন্ন অনলাইন গেমে আসক্ত। তার বন্ধুরা তাকে এসব ভিডিও গেম খেলতে বলে, কিন্তু সে এসব সময় নষ্টকারী গেম খেলে না। সে নিজে নিজে ভাবে, আমি তো খারাপ ছেলে নই, তাহলে আমি কেন গেম খেলব? বন্ধুদের গেমে আসক্ত দেখে তার খারাপ লাগে। সেভাবে এসব গেম খেলে লাভ কি? শুধু শুধু সময় নষ্ট হয়। সে তার বন্ধুদের বোঝাতে চাইলেও তারা তা মানে না। ঘরে থাকতে থাকতে আকাশও বিষণ্ণ হয়ে গেছে। তার এই অবস্থা দেখে সে নিজেকেই চিনতে পারছে না। সে নিজেই নিজের কাছে হার মানল। সে গেম খেলা শুরু করল। সেও আস্তে আস্তে এই গেমের জগতে ঢুকে পড়ে। একদিন সে ইউটিউবে গেমের ভিডিও দেখেছিল। একটা ভিডিও তার পুরো জীবন বদলে দেয়। সে হয়তো এটা কোনোদিন ভাবেনি যে একটা ভিডিও তার জীবন পাল্টে দিবে। একটা ভিডিওর আকর্ষণীয় থাম্বনেল দেখে তার মধ্যে ভিডিও দেখার কৌতূহল কাজ করল। সেই ভিডিওটা ছিল প্রোগ্রামিং সম্পর্কিত। সে দেখতেছিল গেমিং ভিডিও, কিন্তু তার ইউটিউব সাজেস্টে প্রোগ্রামিং ভিডিও আসল কিভাবে? সে এই কথাটা ভাবল। তাই কৌতূহল আরও বেড়ে গেল। সে দেখল যে সকল মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট প্রোগ্রামিং করে তৈরি করা হয়েছে। তার মনে প্রোগ্রামিং সম্পর্কে নানান কৌতূহল জন্মাল। তাই সে ঠিক করল গেম খেলা ছেড়ে দিয়ে প্রোগ্রামিং শিখা করল। সে ইউটিউবে ফ্রিল্যান্সিংয়ের কাজ কি লিখে সার্চ করে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুটা ধারণা পেল। সে ইউটিউবে ফ্রিল্যান্সিংয়ের কাজ সমূহ সম্পর্কেও ধারণা পেল। সে ঠিক করল প্রোগ্রামিং শিখে ওয়েব ডেভেলপমেন্ট করবে। এছাড়া সে ইউটিউবে ফ্রিল্যান্সিং কিভাবে শিখব নামের একটা ফ্রি কোর্স করে কিছুটা প্রোগ্রামিং শিখল। অন্য কেউ হলে হয়তো কোনো রকম কোর্স ছাড়া এসব ল্যাঙ্গুয়েজ শিখতে পারত না, কিন্তু আকাশের ছোটকাল থেকেই নতুন কিছু শিখার আগ্রহ ভালো। নতুন কোনো বই পেলে একদিনেই পরে শেষ করে ফেলত। তাই সে ইউটিউবে টিউটোরিয়াল ও গুগল থেকে ল্যাঙ্গুয়েজ শিখতে পারল। সে প্রথমে একমো শিখল ইউটিউব টিউটোরিয়াল দেখে, তারপর ক্লাসটাও একটু করে শিখে ফেলল। তার মনে রাখার শক্তি খুব ভালো, সেজন্যই তো সে প্রত্যেকবার পরীক্ষায় ভালো করে। সে ফ্রিল্যান্সিং করে সফল হওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট, তাপ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখল। কিছুদিন পর তার মনে হল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো মতো শিখতে একটা ভালো কোর্স করতে হবে। সে তার জমানো টাকা দিয়ে একটা কোর্স কিনে কোর্স করল। ঘরে পড়ে থাকা পুরনো ল্যাপটপটাই তার শেখার সঙ্গী। তার বাবা মা ভাবত সেও অন্যদের মতো গেম খেলছে। তারা তাকে গেম খেলার জন্য রাগারাগি করত। তারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তাকেই জানে না। আকাশ যখন প্রোগ্রামিং শিখার কথা বলল, তখন তারা ভাবল হয়তো কোনো দেশের ভাষা শিখছে। এই ডিজিটাল জগতে বেশিরভাগ মানুষই পরিবারের সমর্থন পায় না, যা আকাশের ক্ষেত্রেও সঠিক। তার মা বাবা তাকে গেমে আসক্ত ছেলেদের সঙ্গে তুলনা করতে। সে কখনো এসব কথায় কান দিত না, তবে ভিতরে ভিতরে বিষণ্ণ থাকত। এভাবে একসময় তার মেজাজ খিটখিটে হয়ে যায়। মা বাবা রাগ করলে সে আর আগের মতো চুপ থাকতে পারত না। তারা ভাবতেন ছেলে হয়তো বখাটে হয়ে গেছে। একদিন তারা আকাশের ল্যাপটপটি ভেঙে ফেলে। অনেক চেষ্টার পরও সে কিছুতেই ল্যাপটপটা ঠিক করতে পারল না। সে ল্যাপটপ ঠিক করার আশা ছেড়ে দেয়। এতদিন সে হেটমো, সেস, জাভাস্ক্রিপ্ট সহ আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেলেছে। সে তার মোবাইল দিয়ে যথাসব প্রোগ্রামিং শেখার চেষ্টা করেছে, কিন্তু মোবাইল দিয়ে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারল না। সে সিদ্ধান্ত নিল সে এতদিনে যা শিখেছে তা দিয়ে ওয়েবসাইট বানাবে। সে তার বন্ধু ও আত্মীয়দেরকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে কিছু টাকা আয় করল। ফেসবুকের কয়েকটা ইকমার্স শপকে ওয়েবসাইট বানিয়ে দিয়ে সে ভালো আয় করল। তার আয়কৃত সব টাকা মিলিয়ে সে কমদামি একটা ডেস্কটপ কিনে নিল।
ডেস্কটপে তার প্রোগ্রামিং শিক্ষা ভালো মতোই চলে চলতে থাকল। সে এখন পাপ শিখছে। প্রোগ্রামিং শেখার পাশাপাশি সে ওয়েব ডেভেলপমেন্ট চালিয়ে যায়। কয়েকদিন পর সে পাপ শিখে ফেলল। এর মধ্যে দেশের পরিস্থিতির জন্য তার বাবা চাকরি হারা হন। আকাশের উপর আরও চাপ পড়ে। সে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এ নিজের প্রোফাইল তৈরি করল। সে সুন্দর মতো করে তার একটা পোর্টফোলিও তৈরি করে নিল। এক সপ্তাহের মধ্যেই সে কাজ পেল। সে কাজের পাশাপাশি আরও কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখল। তাছাড়া আগের শেখা ল্যাঙ্গুয়েজগুলোর প্র্যাকটিস করত। সে এখন ফ্রিল্যান্স ওয়েবসাইটে তার বিভিন্ন ক্লায়েন্টের কাজ করছে। সে তার উপার্জিত টাকার কিছু অংশ তার পরিবারকে দিয়ে দেয়। বাকি টাকা সে জমায় নতুন একটা ডেস্কটপ কিনবে বলে, কারণ এই ডেস্কটপে ভালোমতো কাজ করা যায় না। সেদিন রাত জেগে বিভিন্ন অনলাইন মার্কেট প্লেসে কাজ করে। সে সম্পূর্ণভাবে একজন ফ্রিল্যান্সার হয়ে গেল। অল্প দিনের মধ্যেই সে তার শখের নতুন ডেস্কটপ কিনে ফেলল। এভাবে একদিন সব পরিস্থিতি ঠিক হয়ে যায়। আকাশের কলেজও খুলল। সে এখন পড়াশোনার চাপে প্রোগ্রামিং কম করছে। সে প্রথম দিন কলেজে গিয়ে সব কিছুতে কেমন যেন বদল দেখল। তার চিরচেনা কলেজ, বন্ধুবান্ধব সবকিছু যেন বদলে গেল। সে এখন সব মনোযোগ পড়াশোনায় দিয়েছে, কারণ কয়েক মাস পর শর্ট সিলেবাসে তাদের এইচএসসি পরীক্ষা হবে। সে ফ্রিল্যান্সিংয়েও ইনঅ্যাক্টিভ। কয়েক মাস টানা পড়াশোনার পর সে এইচএসসি পরীক্ষা দিল। সে পরীক্ষায় আশানুরূপ রেজাল্ট করল। সবকিছু আগের মতো স্বাভাবিক হল। তার বাবা তার চাকরি ফিরে পেল। এরপর যেন সব আকাশের স্বপ্নের মতো চলল। সে টানা খাটনির পর বুয়েটে সিএসইতে চান্স পেল। এতে তার পরিবারের সবাই খুশি হল। সে তার বিভাগ থেকে আপওয়ার্কে প্রথম পজিশনে উন্নীত হল। তার এই সফল ফ্রিল্যান্সার হয়ে ওঠার গল্প পত্রিকায় ছাপা হল। বিভিন্ন সংবাদ মাধ্যম তার ইন্টারভিউ নিল। তার মা বাবা তাদের ভুল আগেই বুঝতে পেরেছিল। এত সফল হওয়ার পর তার কিছু বিষয়ের জন্য খারাপ লাগে। তার ফ্রিল্যান্সিংয়ের বাংলা গল্প পত্রিকায় ছাপানোর পর তাদের কিছু আত্মীয় তার কাছে টাকা চাইত। তারা ভাবত তার কাছে নাকি প্রচুর টাকা। টাকা না দিলে তারা আকাশের বদনাম করতে। তাকে তারা খোঁটা দিত। তারা পিছে পিছে বলত যে টাকা পাওয়ায় আকাশের পা আর মাটিতে পড়ে না। তার কিছু বন্ধুরাও তার সাথে এমন খারাপ ব্যবহার করত। তবে তার বেস্ট ফ্রেন্ড সবসময় তার পাশে থেকেছিল। এসব বিষয় ভেবে তার খারাপ লাগলেও সে তার মতো ফ্রিল্যান্সিং চালিয়ে গেল। তার সাফল্য দেখে অনেকেই তার কাছে ফ্রিল্যান্সিং শিখতে চাইল। সে তাদের ফ্রিল্যান্সিং ভালোমতো বুঝিয়ে দিল। অন্যকে শিক্ষাদানের মাধ্যমে সে অনেক আনন্দ পেল। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে এলাকায় তাদের আর্থিক অবস্থা সচ্ছল হল। ফ্রিল্যান্সিং জীবনে তার অনেক পাওয়া আছে। কিছু কিছু সুখ স্মৃতি তার আজীবন মনে থাকবে। একবার ঈদের রাত্রিতে তার এক অর্ডার আসল। সে ঈদের জন্য না করে দিল। সে ক্লায়েন্টকে বলল, কালকে আমাদের ঈদ, তাই অর্ডার কমপ্লিট করতে পারব না। ক্লায়েন্ট তার কাছে অনেক অনুরোধ করল কাজটি করার জন্য। আকাশ চেয়েছিল ঈদের এই কয়েকটা দিন পরিবারের সাথে সময় কাটাতে। এজন্য সে তার গ্রামের বাড়িতে গিয়েছিল। কিন্তু ক্লায়েন্টের অনুরোধে সে কাজটি করে। সে তার সাথে তার ল্যাপটপ নিয়ে গিয়েছিল। সে ফ্রিল্যান্সিংয়ের টাকা দিয়ে ম্যাকবুক কিনেছিল। গ্রামে সে তার কাজিনদের নিয়ে ল্যাপটপ দেখতেছিল। এমন সময় অর্ডারটি এসেছিল। সে কাজটি করে দিল। অর্ডারটি কমপ্লিট করতে বেশি সময় লাগল না। তার কাজও ক্লায়েন্টের খুব পছন্দ হয়েছিল। কিন্তু সে ক্লায়েন্টের পেমেন্ট দেখে অবাক হয়ে গিয়েছিল। আকাশ প্রথমে বুঝে উঠতে পারেনি। সে তার সাথে যোগাযোগ করে। তখন ক্লায়েন্ট বলে সে তাকে ঈদের উপহার স্বরূপ বেশি পেমেন্ট করেছে। এতে আকাশের মনটা খুশিতে ভরে যায়। ফ্রিল্যান্সিংয়ের এসব স্মৃতি হয়তো আকাশ আজীবন মনে রাখবে। এই সেক্টরে তার যেমন কিছু ভালো স্মৃতি আছে, তেমনি কিছু খারাপ স্মৃতিও আছে। তো শুধু ভালো স্মৃতিগুলোই মনে রাখে। খারাপ স্মৃতিগুলো সে যথাসম্ভব ভুলে যেতে চেষ্টা করে। এভাবে ফ্রিল্যান্সিং করতে করতে দুই বছর অতিবাহিত হয়ে গেছে। তার এই পেশা সকলে মেনে নিয়েছে। সে এখন পুরোদমে ফ্রিল্যান্সিং করে।
সফল ফ্রিল্যান্সার হিসেবে সে এলাকায় একটা সুনামও অর্জন করেছে। একটা ফ্রিল্যান্সিং জীবনের ঘটনা ঘটে তার এখনও মনে পড়ে। যখন স্কুল কলেজ খুলল, তখন কিছুদিন পর তার পরীক্ষাও শুরু হল। তার অনেক সহপাঠী তাকে বোরলোক বলে খোঁটা দিত। কিছু সহপাঠী তার সুষময়ের বন্ধু হতে চেয়েছিল। তার এক বন্ধু তো তার কাছ থেকে প্রায়ই টাকা চাইত। সে তার বন্ধু হিসেবে তাকে টাকা দিত। আকাশ তার উদ্দেশ্যে একদিন বুঝতে পেরেছিল, তার সেই বন্ধু তার কাছ থেকে নেওয়া টাকা শুধু শুধু খরচ করত। আকাশ আগে ভাবত সে হয়তো কোনো প্রয়োজনে তার কাছ থেকে টাকা নিত। সে টাকার অপচয় পছন্দ করে না। আকাশ নিজের টাকা কোনোদিন অপচয় করেনি। সে নিজে আয় করে বলেই হয়তো সে টাকা অপচয় করে না। তখন সে তার ওই বন্ধুর সঙ্গ ত্যাগ করেছিল। এমন নয় যে তার সব বন্ধুই খারাপ ছিল। তার সবচেয়ে ভালো বন্ধু সবসময় তার পাশেই ছিল। সে সবসময় তাকে কাজ করার উৎসাহ দিত। এখন সে আর নিজের এলাকায় প্রতিষ্ঠিত। তবুও সমাজে তো কিছু খারাপ মানুষ থাকেই, যারা শুধু অন্যের দোষ খুঁজে বেড়ায়। তারা আকাশের নিন্দা করে। প্রথম প্রথম এভাবে তার মন খারাপ করলেও আস্তে আস্তে সে এসব নিন্দায় অভ্যস্ত হয়ে যায়। কিছু ফ্রিল্যান্সার যাদের আকাশ প্রশিক্ষণ দিয়েছিল, তারা এখন আকাশের সাথে কাজ করে। এতে করে আকাশের কাজ আরও সহজ হয়ে গেল। একবার তার টিমের সকল মেম্বারদের ইন্টারভিউ টিভি চ্যানেলে নেওয়া হয়েছিল। তখন তার সম্পর্কে আরও মানুষ জানতে পারে। এভাবেই চলতে থাকে আকাশের ফ্রিল্যান্সিং। এই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেই সে তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরেছে।